ভাই আজকে স্বামী নেই দেখে মানে মানুষের উল্টাপাল্টা কথা বলতে চান, মানে খারাপ ভাষার কথা বলতে চান। আমার যদি একটা মাথার উপরে ছায়া থাকতো তাইলে আর আমার আজ মানুষের খারাপ কথা বলতো না, তাইলে জানতো যে তার স্বামী আছে। স্বামী নেই দেখে মানুষের অনেক কথা শুনতে হয়। আর আমি যদি মনে হোক ভাই বুড়া হইলে আমার সমস্যা নাই, খালি তা আমার দায়িত্ববান একটা লোক চাই। আমি আর কিছু চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, তাতে সারা জীবন আমার পাশে থাকে এরকম একটা মানুষ চাই। ভাই স্বামী নেই দেখে সবাই খারাপ বুঝতে পারে। দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপু দেখতে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দরী, তো এত সুন্দরী হয়ে আপু কেন আমার ইউটিউবে দাঁড়ালেন আমরা সেটাই জানবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনার নাম কি? মাশাল্লাহ দেখতে তো খুব সুন্দরী, লম্বা চূড়া ভালোই আছেন। ইউটিউবে কেন আসলেন? আচ্ছা, তো ভালো থাকলে তো কি ইউটিউবে আসে না আপনার জীবনে? আচ্ছা, একটু খুলে বলেন কি সমস্যা আছেন? আচ্ছা, আপনার এখন একটা বাচ্চা আছে, আগে স্বামী কেন চলে গেল? স্বামী চলে গেল বিয়ার পরে, অনেক টাকা পয়সা চাইছে, দিতে পারি না দিদা, তার জন্য চলে গেছে। আপনার বাবা মা কি করে? আমার বাবা মা, বাবাটা সুস্থ ইনকাম করতে পারে না, আমার মা কোনো তো বাসা করে কাজ করবো, তারা সংসারটা চলবে, আর আমি তো আমার বাচ্চারে নিয়ে আমি ভাড়া থাকি। আচ্ছা, প্রতিবেদন আসলে ভাই মানুষ উল্টো পাল্টা কথা বলে, ফোন দিয়াই কথা বলার ইচ্ছা না থাকলে না ফোন দিয়াই ভালো, এর জন্য ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে। সবাই তো মা বোন আসে বাসা, ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে, অনেক ছেলেরা এরকম করে, তার জন্য মাঝে মাঝে সিম বন্ধ করে দেয়। আচ্ছা, তো অনেকে তো বলে যে টাকা নাকি সিম বন্ধ করে দেন। না ভাই, টাকা টাকা পয়সা কি আর কোনোদিন মানুষের সম্পর্ক হয়, সম্পর্ক হয় মানুষের মনের থেকে, ওই উল্টাপাল্টা কথা বলে এর জন্য তাদের সাথে কথা বলে না, ওই তারাই বলে যে টাকা নিয়ে সিম বন্ধ করে দেয়। ভালো লাগে কোনোদিন কোনোদিন মানুষের খারাপ ভাষায় কথা বলে না। আপনাকে দিয়ে যদি কোনো বুড়া লোক, এটা বৃদ্ধ বয়স্ক যদি পুরুষ আপনার দায়িত্ব নিতে চায়? ওরম লোক হইলে আর আলহামদুলিল্লাহ আর খুশি হইতাম ভাই, ওরম একটা লোক যদি আমার দায়িত্ব নিত, সে আমার টাকা পয়সা দেখ হয় না দেখ, তার আমার টাকা কোনো দিন আমি দেখবো না, আমি জানবো যে সে সারা জীবন আমার পাশে থাকবে, আমি তার পাশে সারা জীবন থাকবো। তো দর্শক আপনার অনুষ্ঠাতবার কথা শুনলেন, তার নাম্বারটা 01852599542, আমি নাম্বারটা আবারও বলছি 01852599542। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।